হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু স্মার্ট স্টাডি স্টুডিও তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের অর্থাৎ প্রিলিমিনারির যে পরীক্ষা ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশে হয়েছে তো এই পরীক্ষার কাট অফ আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব আমি সংক্ষিপ্তভাবেই বেশি ডিটেলস আলোচনায় যাচ্ছি না খুব ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হবে মানে ছোট্ট হবে তো ভিডিওটি টেনে না দেখে কেটে না দেখে দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি অনেকগুলো বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে কাট অফ বলার আগে অর্থাৎ কাট অফ তোমাদের দেওয়ার আগে এক্সপেক্টেড কাট অফ যেটি বলবো তার আগে কয়েকটি কথা বলিনি দেখো এটি যেটি হয়েছিল এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে কাট অফ মানে কাট অফ এক্সপেক্ট করার জন্য আমাদের মনে রাখতে হবে এটি হয়েছিল পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষা ঠিক আছে এটা ডাব্লু বা সিজিএল সিএইচএল নয় ঠিক আছে তো প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে যে এই প্রশ্ন আমরা যে দেখেছি এই প্রশ্নটা কীরকম হয়েছিল কেউ বলবে এসে টু মডারেট কেউ বলবে মডারেট ছিল কেউ বলবে হার্ড লেভেল ছিল টাফ ছিল প্রশ্ন তো প্রশ্ন হচ্ছে কাদের কাছে এসে টু মডারেট ছিল যারা ডাব্লু বিসিএস বা সিজিএল সিএইচএল দিচ্ছে অর্থাৎ হাই লেভেল জবের জন্য তৈরি হচ্ছে হাই লেভেলের তাদের কাছে ছিল এসে টু মডারেট আর যারা আনপ্রিপারেড অর্থাৎ যারা তাদের প্রস্তুতি নেই যারা মানে প্রস্তুতি ছাড়াই এই পরীক্ষাটি দিয়েছে তাদের কাছে ছিল প্রশ্নটি টাপ মানে ভীষণ টাফ ঠিক আছে প্রস্তুতি না থাকলে যেটি হয় আর যারা প্রকৃতই ডাব্লিউ জন্য নিজেদের তৈরি করছে বা প্রস্তুতি নিয়ে গেছে তাদের কাছে প্রশ্নটি ছিল মডারেট ঠিক আছে তো এখন আমরা কাট অফ আলোচনায় যাব ঠিক আছে আর তোমরা দেখবে বা অনেকে শুনবে যে অনেকে বলছে যে এর কাট অফ অনেক হাই হবে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে ঠিক আছে তো তোমাদের নিরাশ হওয়ার কোনো দরকার নেই তো আমি যে কাট অফটি বলছি তোমাদের যদি এই কাট অফের আশেপাশে থাকে তোমরা নিশ্চিতভাবে পরের লেভেলে অর্থাৎ পি এম টি পিএটির জন্য তৈরি হতে পারো ঠিক আছে দেখো এই পরীক্ষার পরে কিন্তু আরও অনেক স্টেপ আছে বাদ দেওয়ার জন্য ঠিক আছে মানে মানে এলিমিনেশন করার জন্য এরপরে আরও অনেক ধাপ আছে ঠিক আছে তো এক্ষেত্রে অনেকটাই অফ কম হবে তোমরা যে গত বছর দেখেছো সেখান থেকে আমি মেনে নিছি দুই থেকে তিন বা চার ঠিক আছে মার্কস বাড়বে কতটা বাড়বে সেটা পরের কথা কিন্তু ধরে নিলাম বাড়বে কাট কিন্তু তাই বলে অতটা হাই লেভেলে কাট অফ কখনোই যেতে পারে না ঠিক আছে আরেকটি জিনিস তোমরা মাথায় রাখতে পারো যেটি হচ্ছে সেটি কিনা যে এই যারা ডাব্লিউ বি বা সিজিএলের জন্য তৈরি হচ্ছে তাদের কিন্তু এই পুলিশের জন্য তাদের পিপাসে নেই অর্থাৎ তাদের পি অর্থাৎ পি অর্থাৎ যাদের মানে যে মাঠ তাদের কাছে সেই ক্ষমতা মানে সেই ক্ষমতা নেতা কি তুমি একটা দিকে সময় দেওয়া অর্থাৎ যারা বই নিয়ে চব্বিশ ঘন্টা বসে আছে চব্বিশ ঘন্টা না সম্ভাবনা সম্ভব না চব্বিশ ঘন্টা যাই যারা বই নিয়ে সব সময় অর্থাৎ বেশিরভাগ সময়টা বই নিয়ে বসে আছে তারা মাঠে সক্ষম হতে পারবে না অর্থাৎ মাঠে অতটা সফল হতে পারবে না আর মাঠে এবং মাঠে এবং যেটি হচ্ছে লিখিত এই পরীক্ষায় সফল হতে গেলে তোমাকে দুই দিকে সময় দিতে হবে দুই দিকে সময় দিতে গেলে তোমাদের মানে তোমাদের কিন্তু মানে এখানটায় এই যে লিখিত পরীক্ষা থেকে তুমি বেশিটা এ করতে পারবে না ঠিক আছে সেই জন্য যে কাট আমি দিচ্ছি সেটি তোমরা দেখে নাও ওকে তো এখন আমরা দেখে নেব ডাব্লিউপি কাট অফ দু হাজার একুশ কনস্টেবল প্রিলিমিনারি প্রথমে হচ্ছে জেনারেলদের জন্য যেটি কাটঅফ বলবো সেটি হচ্ছে আঠাশ এক্সপেক্টেড আঠাশ ঠিক আছে এখানে তোমরা প্লাস মাইনাস টু ধরে রাখতে পারো অর্থাৎ দুই কম হতে পারে দুই বেশি হতে পারে ও আমি এ আরবি একসঙ্গে দিয়েছি তোম পঁচিশ হলে তোমরা পরের লেভেলের প্রস্তুতি শুরু করতে পারো টোয়েন্টি ফাইভ এটা যেন প্রত্যেকটি ক্যাটাগরির জন্য প্লাস মাইনাস টু তোমরা ধরে রাখবে ঠিক আছে কম বেশি হতে পারে এসসি হচ্ছে তেইশ আর এস টি কুড়ি এই কাটপ তোমাদের যাদের হচ্ছে তোমরা অবশ্যই পরের লেভেলের জন্য তৈরি হতে থাকো ঠিক আছে অনেক চ্যানেল বা অনেকেই বলছে চল্লিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস ঠিক আছে এই সমস্ত কথায় কান না দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতি করো দেখো অনেকে কিন্তু বলবে চল্লিশ হচ্ছে চল্লিশ কাটা পঁয়ত্রিশ কাটা কখনই হতে পারে না ঠিক আছে এটি হচ্ছে পেলি বারবার আমাদের এটি মনে রাখতে হবে ঠিক আছে এরপরে কিন্তু পি আছে পিএটি আছে ঠিক আছে আর তোমরা যদি ওই সমস্ত কথায় কান দিয়ে নিজেদের মনে করো যে আমাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে কিছু করবো না প্রস্তুতি পরের লেভেলের পরীক্ষা নেবো না মানে পরের লেভেলের জন্য প্রস্তুতি নেবো না তাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো ঠিক আছে কারণ তখন যখন রেজাল্ট দেবে তখন তোমাদের হাতে আর সময় থাকবে না তো এই জন্য বলছি তোমরা শুরু করে দাও পি এম টি জন্য প্রস্তুতি ওকে তো এই ছিল বলার ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের মতামত তোমাদের কীরকম হলো ওকে থ্যাংক ইউ